করে কেউ বুঝতে পারবে না। দেখে তো মনে হচ্ছে কেউ একজন ঘুমিয়ে আছে। আমার তো রাতের খাবারও খাওয়ার নেই, ওষুধও নেই আর কোনো, ফলে নিশ্চিন্ত। নার্স এ ঘরে এলে ভাববে আমি ঘুমোচ্ছি, মনে হয় না কোনো সন্দেহ করবে। আর তার মধ্যেই আমাকে কাজ শেষ করে আবার ফিরে আসতে হবে, কেউ জানতেও পারবে না। জিতুন লক্ষ টাকায় কিস্তিমাতের খেলা। এই পর্বে যিনি জিতবেন তিনি পৌঁছে যাবেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়, আর সেখানে যিনি জিতবেন তিনি পৌঁছে যাবেন জাতীয় স্তরের প্রতিযোগিতায়। আর হ্যাঁ বন্ধুরা, একের পর এক ধাপ যত পেরোবেন তত অর্থমূল্য বৃদ্ধি হবে। আর এই জাতীয় স্তরের প্রতিযোগিতা দেখানো হবে একটি জনপ্রিয় টিভি চ্যানেলে। এখানে কি কাকে জিজ্ঞেস করা যাবে বলতে আমি তো কাউকে পাচ্ছি। ওই যে চল, ওনাদেরকে জিজ্ঞেস করি একবার গিয়ে। আচ্ছা দাদা, বলছি এই প্রতিযোগিতায় নাম লেখাবো কিভাবে? ওই যে লাইনে গিয়ে দাঁড়ান, ওখানে নাম লেখা হবে। আচ্ছা দাদা, খেলাটা ঠিক কি নিয়ে জানতে পারি? আগে লাইনে গিয়ে দাঁড়ান, ওখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন। চলে চাপ বাবা, 2 লক্ষ টাকা পুরস্কার তো দেবে, কিন্তু খেলাটা কি সেটাই তো বুঝতে পারছি না। আরে টিভিতে দেখিস নি, গায়ের উপর পোকা ছেড়ে দেওয়া, বরফের উপর শুয়ে দেওয়া, বাইক নিয়ে স্টান, আমার তো মনে হয় এরকমই কিছু একটা হবে। ওরে বাবা, এগুলো তো খুব কঠিন খেলা। এই এখানে এরকম কিছু খেলা হবে নাকি রে? দেখ গায়ে পোকাটাকে ছেড়ে দিলে কিন্তু আমি গেছি। আরে আগে কি নামটা লেখা, তারপর দেখা যাবে। চল 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 চল। 2 লক্ষ টাকা পুরস্কার তো দেবে, কিন্তু খেলাটা কি সেটাই তো বুঝতে পারছি না। গায়ের উপর পোকা ছেড়ে দেওয়া, বরফের উপর শুয়ে দেওয়া, বাইক নিয়ে স্টান, আমার তো মনে হয় এরকমই কিছু একটা হবে।